তো হ্যালো ফেন্দুরা, আমার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটি স্পেশাল, কারণ আজকের ভিডিওটি মন দিয়ে দেখবে। এরকম জিনিস বর্তমান ভারতে কিন্তু এখনও হয়ে চলেছে, এবং ঠাকুর না করুক কখনো তোমাদের সাথেও এরকম হতে পারে, কিন্তু যাতে না হয় সেই কারণে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। আমার দু তিনজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিলেন এই সাবজেক্টের উপর একটি ভিডিও বানানোর জন্য। যদিও ইউটিউবে অনেক ভিডিও আছে, তবু তারা বললেন যে আমার চ্যানেল থেকেই একটা ভিডিও তারা দেখবেন। সো হিয়ার ইট ইজ, স্পেশাল 26, একটি খুব বিখ্যাত সিনেমা বলিউডের এবং ওয়ান অফ দি বেস্ট ক্রাইম থ্রিলার বলা যায়, ডিরেক্টেড বাই নীরাজ পাণ্ডে, এবং খুব ভালো স্টার কাস্ট ছিল এই সিনেমাটিতে। অক্ষয় কুমার, অনুপম খের, রাজেশ শর্মা, মনোজ বাজপেয়ী এরা ছিলেন, এবং এই সিনেমাটি আমারও খুব প্রিয় স্পেশালি। এবং পরবর্তীকালে সাউথ ইন্ডিয়াতেও একটি রিমেক করা হয়, কোন ভাষা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু সেই সিনেমায় রাজমাতা অর্থাৎ রামিয়া কৃষ্ণান আর সুরিয়া ছিলেন। আমি যদিও রিমেকটি দেখিনি, আমি অরিজিনালটাই দেখেছি। যদি কেউ রিমেকটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কার ডিরেকশন বা কী সব বৃত্তান্ত, আমি তাহলে রিমেকটিও দেখবো। তো অনেকেই জানো যে এই স্পেশাল 26 সিনেমাটি একটি রিয়েল কেস নিয়ে বানানো। তো আজকে আমি বলবো স্পেশাল 26 এই ঘটনাটির পেছনের ব্যাক স্টোরি কী, এবং কেন এই কেসটিকে একটি পারফেক্ট ক্রাইম বলা হয়। তো এখন টাইম মেশিন করে আমাদের যেতে হবে পিছনে 80-এর দশকের শেষের দিকে, 87-86 এই টাইমটা। মুম্বাই পুলিশের একটি উচ্চপদস্থ অফিসারের কাছে ত্রিভুবন দাস বলে একটি জুয়েলারি শপের মালিক মিস্টার জাভেরি ফোন করে। অরবিন্দ ইনামদার নামক সেই উচ্চপদস্থ পুলিশ অফিসারের কাছে ফোন করে সেই জুয়েলারি শপের মালিক জানান যে কিছুক্ষণ আগে 26 জনের একটি টিম, সিবিআই অফিসার টিম, তাদের অফিসে এসে রেড করেন এবং তাদের অফিস থেকে বিভিন্ন টাকা পয়সা সোনা গয়না নিয়ে চলে যান। কিন্তু রেড করার পরে যে একটা স্লিপে সাইন করতে হয়, সেই স্লিপ কিন্তু তারা দিয়ে যাননি। এখানে সেই পুলিশ অফিসার অরবিন্দ ইনামদারের খটকা লাগে এবং তারা তাদের মুম্বাই পুলিশের একটি টিম নিয়ে স্পটে যান। স্পটে গিয়ে তারা জানতে পারে যে কয়েক মিনিট আগে অর্থাৎ 10-15 মিনিট আগেই একটি 26 জনের স্পেশাল টিম তারা সেখান থেকে রেড করে চলে যায়, এবং তারা কোথায় যায় সেটা এখনও পুলিশ ধরতে পারেনি। এবং সেখান থেকে সব বৃত্তান্ত জানার পর তারা বুঝতে পারল যে এরা ফেক সিবিআই অফিসার। কিন্তু সেই জুয়েলারি শপের মালিক এটা বুঝতে পারেননি, কারণ তারা সব কিছুই রিয়েল করেছিল বা রিয়েল উপস্থাপন করেছিল। তারা যে কার্ড দেখিয়েছিল সেগুলো তার আসল মনে হয়েছিল, এবং যে রেড পেপার যেটা দেখিয়ে দেখানো হয় যে আপনাদের এখানে রেড হবে, সেই রেড পেপার বা ওয়ারেন্ট পেপারটিও কিন্তু আসল মনে হয়েছিল মালিকের কাছে, কারণ তিনি শিক্ষিত ছিলেন, তিনি পড়ে দেখেছিলেন যে সেখানে সত্যিকারই রেড পেপার, মানে সেখানে বলা হয়েছিল যে আপনাদের অফিসে রেড হবে। এছাড়া যে সোনা গয়নার টাকা পয়সাগুলো নিয়ে যাওয়া হয় সেগুলো একটি প্লাস্টিকে ভরে, তাতে স্ট্যাম্প মেরে, সরকারি সিল মেরে সেগুলো কেউ নিয়ে যায়, মানে পুরো ব্যাপারটাই কিন্তু আসলের মতোই করা হয়েছিল যাতে মনে হয় যে এটা আসল সিবিআই। কিন্তু পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারে যে তারা কিন্তু আসল সিবিআই ছিল না, তারা নকল ছিল। পরবর্তীকালে ইনভেস্টিগেশন শুরু হয় এবং পুলিশ জানতে পারে যে এই ঘটনার যে মাস্টার মাইন্ড মোহন সিং, তার নাম একজন ব্যক্তি, অবশ্য পরবর্তীতে জানে যে মোহন সিং নামও তার আসল ছিল কিনা সেটা নিয়ে অনেকের সন্দেহ আছে, কিন্তু আমরা তাকে মোহন সিং বলেই ধরব। এই মোহন সিং পেপারে একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এরকম আমরা সিবিআই এর লোক, এখানে আমরা কিছু লোক চাই, রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা যদি এরকম লোক হন যে যারা সিকিউরিটিতে কাজ করতে পারেন, যারা বেশ দক্ষ, তারা আপনাদের এই বায়োডাটা পাঠিয়ে দিন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এবং মুম্বাইয়ের সবথেকে বড় তখন একটি হোটেল তাজ কন্টিনেন্টালে তারা মিটিং ফিক্সড করে, মোহন সিং মিটিং ফিক্সড করে, এবং অনেক চারিদিক থেকে বায়োডাটা আসতে থাকে এবং সেখান থেকে 26 জন লোককে তারা সিলেক্ট করে। এই জন্যই হয়তো এই সিনেমার নাম স্পেশাল 26। কিন্তু 26 জন লোককে মোহন সিং, যার রোলটি করেছিলেন অক্ষয় কুমার সিনেমায়, তখন যদিও নামটা চেঞ্জ করা হয়েছিল, কি মোহন সিং তাদেরকে হায়ার করে। একটা মিটিং হয় সেই তাজ কন্টিনেন্টাল হোটেলের একটি লাক্সারিয়াস রুমে, সেখানে ঠিক করা হয় তাদেরকে তৎক্ষণাৎ সিবিআই এর কার্ড দেওয়া হয়, আইডেন্টিটি কার্ড দেওয়া হয়, যেগুলো অবশ্যই অবভিয়াসলি নকল ছিল, কিন্তু তারা তো জানতো না, তারা ভাবছে যে হ্যাঁ আমরা সিবিআই হয়ে কাজ করছি। 19 মার্চ 1987 অপারেশন হয়, যেটা আগে গিয়ে বললাম। তারপর এরা বাস হায়ার করেছিল
এই রেড করার জন্য একটা বাস হায়ার করেছিল, সেই হোটেল থেকে সেই বাস বুক করা হয়েছিল এবং সেই বাসে করে তারা একটি নির্দিষ্ট জায়গায় যায়, সেখান থেকে আরও একটি জায়গায় তারা রেড করে, দুটো জায়গায় তারা রেড করেছিল। আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি এটা ভুল হতে পারে, কারণ তখনকার দিনে সব নথি এখন নথির ওপর বিশ্বাস করে চলতে হয়, আমরা তো কেউ তখনকার দিনে দেখিনি। আমি রিসার্চ করে পেয়েছি যে তারা দুটো রেড করেছিলেন, অবশ্যই আমি ভুলে হতে পারি, আমি যদি ভুলে তারা আপনারা নিচে সঠিক তথ্যটি কমেন্ট করে নিচে জানাবেন। তো তারা আরেকটি জায়গায় যায়, সেখান থেকে রেড করার পর তারা বাসে করে তাজ কন্টিনেন্টাল হোটেলে যায় এবং সেখান থেকে তারা বাকি 25 জনকে সেখানে নামিয়ে দেয় এবং মোহন সিং আলাদা একটি জায়গায় চলে যায়। বাকি 25 জন ছড়িয়ে ছিটিয়ে যায় এবং মোহন সিং চলে যায় আরেকটি জায়গায় এবং সেখান থেকে গিয়ে তার একটি অটো হায়ার করে, একটি অটো ধরে, অটো করে মোহন সিং তারপর কোথায় যায়, তার কী হলো আজ অবধি কেউ জানে না। সে অটোর পর সে কি মরে গেল নাকি সে পালিয়ে গেল, তাকে কি মেরে ফেলা হলো, তার কী হলো আজ অবধি অজানা। 27-এর পর আজকে 2021, অনেক বছর প্রায় কেটে গেল, 30 বছরের ওপর কেটে গেল, তার কী হলো আজ অবধি কেউ জানে না। সেই কারণেই ইট ইজ দ্য পারফেক্ট ক্রাইম ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রাইম, এবং অনেক পুলিশ একে পারফেক্ট ক্রাইমের আখ্যা দিয়েছে, কারণ এত পারফেক্ট কোনো ক্রাইম হয় না। অবশ্যই এটাও বলা যায় যে আজকের দিনে যদি এই কাজকর্মটি হতো বা তখনকার দিনে সিসিটিভি বা এইসব টেকনোলজি থাকতো আজকের মতো, তাহলে হয়তো এটি পারফেক্ট ক্রাইম হতো না। পুলিশ এরপর খানা তল্লাশি শুরু করে, বিভিন্ন তারা তথ্য পায় এবং এর পরবর্তীকালে তারা কিছু লোককে অ্যারেস্টও করে, কিন্তু পরবর্তীকালে যেসব লোকরা তাদেরকে দেখেছিলেন, অর্থাৎ সেই জুয়েলারি শপের মালিক বা অন্যান্য লোকেরা যারা দেখেছিলেন এই মোহন সিংকে, তারা দেখে যে না, এ মোহন সিং নয়, অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই কেসের পাকাপাকিভাবে কোনো সমাধান হয়নি। পরবর্তীকালে পুলিশ অনেক চেষ্টা করে, কেরালা যায়, দুবাই যায়, ভারতের সব প্রতিটা স্টেটে তারা চক্কর কাটে, কিন্তু আজ অবধি এই কেসের কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে পুলিশ কেসের খাতা বন্ধ করে দেয় এবং আজ অবধি এই মোহন সিংকে কেন খোঁজ পাওয়া যায়নি। হয়তো মোহন সিং আজকে মারা গেছেন বা হয়তো বেঁচে আছেন এবং হয়তো তিনি এটা ভেবে বেঁচে থেকে এটা ভেবে হাসছেন যে আজ অবধি আমি যে ক্রাইমটা করেছিলাম সেটাকে কিন্তু পুলিশ কোনো ধরতে পারেনি। ভারতবর্ষের হিস্ট্রিতে পারফেক্ট ক্রাইম কিন্তু খুব কমই হয়েছে। এর আগে একটি পারফেক্ট ক্রাইম ছিল স্টোন ম্যান, যেখানে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা আই বাটনে চেক করে দেখে নিতে পারেন, এবং আজকে এই ক্রাইমটি। পরবর্তীকালে এই স্পেশাল 24 সিনেমাটি থেকে ভারতবর্ষে অনেক ক্রাইম করার চেষ্টা হয়েছে এবং সেগুলি কিন্তু পারফেক্টভাবে ধরাও পড়ে গেছে এই টেকনোলজির সাহায্যে। আমি একটি ভিডিও আরও বানিয়েছি যে ভারতবর্ষে কোন কোন সিনেমাগুলো ক্রাইম করতে মানুষকে ইন্সপায়ার করেছিল, সেটা করলে আপনি ভিডিওটি দেখতে পারেন, সেখানে স্পেশাল 26-এর উল্লেখ আছে। এবং এটাই বলছি, আজ অবধি কিন্তু এখনও স্পেশাল 26-এর মতো ক্রাইম হয়ে চলেছে, যে নকল সিবিআই বা নকল রেড অফিসার হয়ে তারা কিন্তু দোকানে রেড করে, কিন্তু পরবর্তীকালে অনেকে ধরা পড়ে যায়, অনেকে আবার ধরা পড়েও না। সেই কারণেই বলছি আপনারা সচেতন হন, এরকম রেড হওয়ার আগে আপনার জানুন যে রেড হওয়ার আগে কী কী শর্ত মেনটেন করতে হয়, কীভাবে পুলিশের সাহায্য নিতে আপনার দরকার পড়লে সেই সাহায্য নিই, যাতে এই পারফেক্ট ক্রাইম আর কোনো না হয়। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই, আমি খুব শর্টে বললাম যে পারফেক্ট ক্রাইম কীভাবে হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই স্পেশাল 26 সিনেমাটি দেখতে পারেন, কীভাবে দেখতে হয় তার উপায় আপনাদের অবশ্যই জানা আছে। তো ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে। এবং আরেকটি বিশেষ ঘোষণা, আমি রিসেন্টলি একটি ফেসবুক পেজ খুলেছি যেখানে আমি প্রতি সপ্তাহে একটি শর্ট ভিডিও আপলোড করব তথ্যমূলক। তো আরও বেশি তথ্য জানতে আপনারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, ওয়াসা ভারতীয়, নমস্কার, শুভরাত্রি, বাই।